যা যা বিশ্রি বাসা আপনারা তো শুনতেছেন, আমি বলি শুনছি তোমার সঙ্গে আমরা শুনছি। আমি ওই প্রহ্লাদায় আয়োজিত বলি তোমরা এখানে পরের দিনই বলি ঘটনা আছে কৌশি কি হয়েছে কৌশি ঘটনা ওই তো সেদিন 28 তারিখ মনে হয় রবিবার, ওই তো গত রবিবার মনে হয় রাত্র 9:30 বা 10:45 হইব এমন সময় তো এদিন পৌরসভা নির্বাচনের রেজাল্ট দিছিল মনে হয়। তো ওনাদের সরকার, এরপরে চুলোবাড়ির প্রধান রথীন্দ্র, ওনাদের দুই ছেলে, ওনাদের আরও দুই ভাতিজা, তারপরে মহেশ দেব বর্মা, তারপর যে ওনাদের ভাই উত্তম, তারা সবাই অনেকজন মিলে আইসে আমাদের বাড়িতে। আইসেরা প্রথমে বোম ফুটাইতেছে, প্রচুর পরিমাণে বোম ফুটাইতেছে বাড়িতে, তারপরে যে সেটা গুলাই মারতেছে, এরপরে এই যে বারান্দা টারান্দা এটির মধ্যে প্রচুর পরিমাণে বাড়িতেছে। এরপর বাবার ডাকতেছে বিশ্ব পেশা দিয়ে, কই তুই বাইরে এখন ডাক দিয়ে তো দারাঙের মানুষের এখন কই তোর সমূহ হন, এরকম করে হইতেছে। তারপরে যে সেরা আমি বাইরে হইছি, বাইরে হয়েছে তুই যেটা তুমি করতেছো খেলিগা, তারপরে হয় এই খারাপ ভাষা দিয়ে আমার বকছে, যদি খারাপ ভাষা দিয়ে কোন আমি হইতে পারে, তাই যদি আমার হইতে পারে আমি কইতাম না খেলিগা, প্রথমে কইতেছে, তারপরে কইতে অত খারাপ লাগে কইতাম নেই ওই তো ওনাদের সরকার নিজে। তারপরে রতিন তো আমার খারাপ ভাষা দিয়ে কইতেছে এরকম করে সেরা এই মাইয়া ফালাই তুই যেমন এরকম করে এরকম করে ধরেছিল, তোর মাইয়া ফালাই তুই যেমন গা খাইতে ফালাই তুই যেমন গা বেশি হয়ে গেছো গা, আর মাঝে সময় বেশি শিক্ষিত হয়ে গেছো গা না। তারপরে দিয়ে সেরা যা যা বিশ্রী ভাষা আপনারা তো শুনতেছেন, আমি কইতে পারি না না কো তো আইসে সবাই শুন কোন আচ্ছা আমরা বাড়ি থেকে আমার নিজের সংকুচিত আছে, তাই পার্সোনালি আমি কইতে পারি যে প্রথমে আমার কইতেছে যে নদী এরকম করে কইছে, তারপরে রাস্তা গেছে, রাস্তা গিয়ে কইতেছে মানে তুই দুই নাম্বারই মাল বেশি, তোরা দীক্ষা দিই তুই কত বড় ক্ষমতা, তোর কত বেশি শিক্ষিত এরকম এই ভাষাটির মানে কি তা আমি তাই ছেলের থেকে কিন্তু বয়সে ছোট সবসময় যেটু যেটু করে সম্মান দিতাম। তারপরে আরও কত ভাষা মানে কে কে কইছে তুমি, তারপরে আরও অনেক মানে যা যা খারাপ ভাষা কিতা না কইছে জিজ্ঞেস করেন তাইনেরে, আর কিটা কইতাম এতটুকু যথেষ্ট, একটা মেয়ের একটা মেয়ের বয়স ছোটো মেয়ের এটার মানে কিটা, আর প্রথমে তো হলো এরকম কারণ আমি তো চুপ করে থাকতাম না, কারণ খেলিগাম চুপ করে থাকতাম, আমি কোনো ক্রাইম করছি না, তাই না? এত দলাই জেলা সভাধিপতি দৃষ্টিকে দায়িত্বে আছে, আর তাই না পাড়ার একটা মেয়ে তাই ছেলের থেকে বয়সে ছোটো আমি কেমনি আমার ব্যবহারটা করতে পারে, কোনো খারাপ কিছু দেখলে তোমার তো মুখে আয়া বা সুন্দর মতো কইতে পারে, আমার বাবার কোনো পুরনো শত্রুতা থাকে করো তুমি এরকম, তুমি আমার লোক এরকম বিহেভিয়ার তুমি করতে হয় মেয়ের কোন দোষ নেই,